কুড়িগ্রাম সদরের হরিরাম গ্রামের রায়হান ফারুক উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তরের পর সাত একর জমিতে গড়ে তোলেন সমন্বিত ফলবাগান মাত্র তিন বছরেই বাগানে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় মালটা কমলা পেঁপে পেয়ারা আঙুর আম ও ড্রাগন গাছ হাজার হাজার ফলদ বৃক্ষের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সবজি প্রায় ১৬ লাখ টাকা বিনিয়োগের বাগানে এরই মধ্যে ধরেছে নানা প্রজাতির ফলমূল শুরু হয়েছে বিক্রিও দ্রুতই খরচ উঠিয়ে লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা বাগান মালিকের এই বছরে আমার পাঁচ লক্ষ টাকার মালটা বিক্রি হবে এবং এর সঙ্গে সাথী ফসল হিসেবে আমি লাউ পেঁপে ধুন্দল এবং অনেক কিছু চাষ করি এখান থেকে আমি আশা করি দু লক্ষ টাকার মতো ফিডব্যাক পাবো বাগান পরিচর্যায় সার্বক্ষণিক কাজ করে জন শ্রমিক বাগান থেকে উৎপাদিত ফল ও সবজি কিনে তা আবার বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকেই বিষয়টি দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় অনেক বেকার যুবক গাছ লাগাত থাকি মানে তোলা পর্যন্ত আমরা যেমন জড়িত আছি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ পরিবার সুন্দরভাবে চলে বেড় দুই মন করে মালটা কিনে নিয়ে যায় বাজারে নিয়ে যায় দুইশো টাকা আশি একশো আশি টাকা করে বিক্রি করি এই লাভবান হতে অনেকেই আগ্রহ প্রকাশ করতেছে অনেকেই মালটা চাষ করতে যাচ্ছে বাণিজ্যিকভাবে ফল ও শাক সবজি উৎপাদনে প্রান্তিক পর্যায়ে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা কৃষকদেরকে কিভাবে ফল উৎপাদন বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা যায় এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছি আশা করছি তাদের চেষ্টায় এবং আমাদের সহযোগিতায় আমরা ফল চাষেও একটা কাঙ্ক্ষিত জেলায় আটত্রিশ হেক্টর জমিতে মালটা কমলা আনারস সফেদা ডালিম ও ড্রাগন ফলের বাগান করা হয়েছে এর মধ্যে কেবল মালটাই চাষ করা হয়েছে ২২ হেক্টর জমিতে এখন কুড়িগ্রাম